আজকের 23 নং ক্লাসে আলোচনা করব একাদশ শ্রেণীর ভারতীয় দর্শনের যে চতুর্থ অধ্যায়টি রয়েছে তার একটি অংশ সম্পর্কে, অর্থাৎ ন্যায় দর্শনের দ্বিতীয় আলোচ্য বিষয়ে, যেখানে উল্লেখ রয়েছে নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষ সম্পর্কে। তাহলে নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষ কাকে বলে, আমরা আজকের আলোচ্য বিষয় থেকে সেই বিষয়টি শিখব। তো এই দুটি সংজ্ঞার মধ্যে প্রথমেই আমি আলোচনা করব এর মধ্যে নির্বিকল্পক প্রত্যক্ষ, নির্বিকল্পক প্রত্যক্ষ কাকে বলে এবং উদাহরণ সম্পর্কে এই সম্পর্কে একটু সুস্পষ্ট আলোচনা। তবে তার আগে বলে রাখি, এই নির্বিকল্পক প্রত্যক্ষ কাকে বলে এই কোশ্চেনটি কিন্তু এবছরের পরীক্ষার্থীদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা এই সংজ্ঞাটি খুব ভালো করে দেখবে। এবং এই সংজ্ঞাটি এর আগেও একাধিকবার এই একাদশ শ্রেণীর পরীক্ষাতে এসেছে এবং সেটাও তোমরা দেখতে পাবে, ওই কোশ্চেনটির পাশে আমি লিখে দিয়েছি। যাই হোক, আমরা প্রথমেই দেখব নির্বিকল্প প্রত্যক্ষ এই সংজ্ঞাটিকে কিভাবে অতি সহজে সুন্দরভাবে আমরা তুলে ধরতে পারি। খেয়াল করো তো, নির্বিকল্প প্রত্যক্ষ এর মধ্যে নির্বিকল্পক এই শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা লিখতে পারি নিঃ যোগ বিকল্পক বা বিকল্প। এখানে নিঃ শব্দটি হলো উপসর্গ যা বিকল্পের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয়েছে নির্বিকল্পক। তাহলে আমরা যদি এই নির্বিকল্পক প্রত্যক্ষ শব্দটিকে বিশ্লেষণ করি তাহলে কি লিখতে পারি, নিঃ যোগ বিকল্প যোগ প্রত্যক্ষ। এখানে এই বিকল্প শব্দের অর্থ হলো বিশেষণ, তাহলে নির্বিকল্প শব্দের অর্থ হবে বিশেষণহীন। তাহলে বিকল্প শব্দের অর্থ বিশেষণ, আমি যখন নি এই উপসর্গটি যুক্ত করছি তখন এর অর্থ দাঁড়াচ্ছে বিশেষণহীন। আর একসঙ্গে যদি প্রত্যক্ষ শব্দটিকেও যুক্ত করে এর অর্থটা করি তাহলে দাঁড়াবে আমাদের বিশেষণহীন প্রত্যক্ষ। কি বললাম আরেকবার একটু দেখে নাও তোমরা, যে নির্বিকল্পক প্রত্যক্ষ, নি যোগ বিকল্প যোগ প্রত্যক্ষ, অর্থাৎ যে প্রত্যক্ষে বিকল্প থাকবে না সেই প্রত্যক্ষকে বলা হবে নির্বিকল্পক প্রত্যক্ষ। এখন আমাদের মনে সঙ্গতভাবে প্রশ্ন ওঠে, তাহলে বিকল্প কথাটির মানে কি? এখানে আমরা জানবো বিকল্প কথাটির অর্থ হল বিশেষণ। তাহলে নির্বিকল্পক প্রত্যক্ষ এ কথার অর্থ দাঁড়াচ্ছে বিশেষণহীন প্রত্যক্ষ। এভাবে নির্বিকল্প প্রত্যক্ষের সংজ্ঞা দেওয়া হলেও অন্নম ভট্ট একজন নৈয়ায়িক, তিনি একটু আলাদাভাবে এই নির্বিকল্প প্রত্যক্ষের সংজ্ঞা দিয়েছেন, সেটা আমরা দেখে নেব। তবে প্রথমে আমরা দেখি নির্বিকল্প প্রত্যক্ষের সংজ্ঞাটি এর আগে যে একাধিকবার পরীক্ষা এসেছে সেটি কোন কোন সালে এসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটি এসেছিল 2000 সালে এবং 2007 সালে। তাই নির্বিকল্প প্রত্যক্ষের সংজ্ঞাটি আসলে আমরা কিভাবে লিখব? যদি আমাদের 1 মার্কের প্রশ্ন হয় যে নির্বিকল্পক, তাহলে আমরা শুধু এইটুকু লিখে দিতে পারি যে নির্বিকল্পক নিঃ যোগ বিকল্প বা বিকল্পক সমান সমান নির্বিকল্প। এর ভিত্তিতে বলবো যে প্রত্যক্ষের কোনো বিকল্প থাকে না তাকে বলা হবে নির্বিকল্পক প্রত্যক্ষ। কিন্তু অন্নম ভট্ট তিনি কিন্তু একটু আলাদাভাবে নির্বিকল্প প্রত্যক্ষের সংজ্ঞা দিয়েছেন। তাই দেখো এখানে লিখেছি অন্নম ভট্ট মহর্ষি গৌতমকে অনুসরণ করে নির্বিকল্প প্রত্যক্ষের সংজ্ঞা প্রসঙ্গে বলেছেন নিষ্প্রকার কং জ্ঞানম নির্বিকল্প কম। এখানে দেখো তো যদি আমরা বিশ্লেষণ করি নিষ্প্রকার, এইটুকু ভাঙলে আমরা কি পেতে পারি? নিষ্প্রকার অর্থাৎ প্রকারহীন, প্রকার থাকবে না। যে প্রত্যক্ষ জ্ঞানম, জ্ঞানম মানে জ্ঞান,
তাহলে যে প্রত্যক্ষ জ্ঞানে প্রকার থাকবে না তাকে আমরা বলবো যে নির্বিকল্প প্রত্যক্ষ। তাই লিখেছি দেখো, যে যে প্রত্যক্ষ জ্ঞানে প্রকার বা বিশেষণ থাকে না তাকে বলা হবে নির্বিকল্প প্রত্যক্ষ। নিষ্প্রকার মানে প্রকার থাকবে না, আর প্রকার শব্দের অর্থ বিশেষণ। তাহলে যে প্রত্যক্ষ জ্ঞানে, জ্ঞানম মানে জ্ঞান, তাহলে যে প্রত্যক্ষ জ্ঞানে কি থাকবে না, প্রকার থাকবে না, তাকে বলা হবে নির্বিকল্প প্রত্যক্ষ। এবার আমরা একটা উদাহরণ দিয়ে এই বিষয়টি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা করি। যেমন দেখো, যখন আমরা দূর থেকে একটা বস্তুকে প্রত্যক্ষ করে যদি আমরা বলি যে ওটি একটি ফুল, কিন্তু ওই ফুলটি কি ফুল, ওর রঙটাই বা কি, স্পষ্টভাবে আমরা বলতে পারছি না। আমরা তো দূর থেকে দেখছি মনে হচ্ছে একটি ফুলের মতন, কিন্তু ওর রঙগুলো আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি না, শুধু একটু ফুল এটু বুঝতে পারছি। বা দেখবে দূর থেকে আমরা অনেক সময় কোনো ব্যক্তিকে দেখে বলি যে উনি একজন মানুষ, জাস্ট এটুক বলতে পাচ্ছি, কিন্তু মানুষটি কে, কিরকম, ফর্সানো কালো ইত্যাদি সম্পর্কে কিছুই বলতে পাচ্ছি না, তখন কিন্তু সেই প্রত্যক্ষ হবে নির্বিকল্প প্রত্যক্ষ। তাই দেখো এখানে লিখেছি, দূর থেকে এক বস্তুকে প্রত্যক্ষ করে যদি বলা হয় ওটি একটি ফুল, কিন্তু এর বেশি আর কিছুই বলা না যায়, তাহলে ওই বিশেষণহীন প্রত্যক্ষ জ্ঞানকে বলা হবে নির্বিকল্পক প্রত্যক্ষ। তাহলে আমরা জানলাম নির্বিকল্প প্রত্যক্ষ। এবার আমরা জানবো যে প্রত্যক্ষের আরেকটি ভাগ রয়েছে, সবিকল্প প্রত্যক্ষ। সবিকল্প প্রত্যক্ষ কি? এটি হলো নির্বিকল্প প্রত্যক্ষের বিপরীত প্রত্যক্ষ। তাহলে দেখো এটাকেও ভেঙে আমি বিশ্লেষণ করে দেখিয়েছি তোমাদের, সবিকল্পক এই শব্দটিকেও যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা লিখতে পারি স যোগ বিকল্প যোগ প্রত্যক্ষ। এখানেও বিকল্প শব্দের অর্থ হলো বিশেষণ। তাহলে স বিকল্প মানে কি অর্থ হবে? বিশেষণ যুক্ত। তাহলে বিশেষণ যুক্ত যে প্রত্যক্ষ তাকেই বলা হবে সবিকল্প প্রত্যক্ষ। তাহলে বিশেষণ যুক্ত প্রত্যক্ষ, এই বিশেষণ যুক্ত প্রত্যক্ষের সংজ্ঞাটি দেখো এইভাবে ন্যায় দর্শনে দেওয়া হয়েছে। সবিকল্প প্রত্যক্ষ আমরা কি বলতে পারি? সযোগ বিকল্প সমান সমান সবিকল্প। অর্থাৎ যে প্রত্যক্ষে বিকল্প বা বিশেষণ থাকে তাকে বলা হবে সবিকল্পক প্রত্যক্ষ। কিন্তু অন্নম ভট্ট তিনি এই সংজ্ঞাটি একটু অন্যভাবে দিয়েছেন, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতমকে অনুসরণ করে। তিনি প্রত্যক্ষের সংজ্ঞা সম্পর্কে কিভাবে সংজ্ঞা দিলেন আমরা দেখিনি। তিনি বললেন, সক প্রকার কং জ্ঞানম সবিকল্প কম। অর্থাৎ এখানে সপ্রকার মানে প্রকার থাকবে, জ্ঞানম মানে জ্ঞানে। তাহলে যে প্রত্যক্ষ জ্ঞানে প্রকার থাকবে, প্রকার শব্দের অর্থ মানে কি আমরা দেখলাম, বিশেষণ থাকবে, বিশেষণ মিন নাম গুণ জাতি এগুলো থাকবে, সেই প্রত্যক্ষকে বলা হবে সবিকল্প প্রত্যক্ষ। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? যে প্রত্যক্ষ জ্ঞানে প্রকার বা বিশেষণ থাকে তাকে বলা হবে সবিকল্পক প্রত্যক্ষ। তাহলে এই প্রত্যক্ষ জ্ঞানে আমরা যখন একটি বস্তু বা ব্যক্তিকে প্রত্যক্ষ করব, তখন আমরা কিন্তু এই বস্তুকে জানার পাশাপাশি তার যে বিশেষণগুলি রয়েছে সেগুলিকেও আমরা জানতে পারব। দেখো এখানে একটি উদাহরণ দিয়েছি তোমাদের বোঝার জন্য। যেমন একটি ফুলকে প্রত্যক্ষ করে আমরা যদি পরিষ্কার করে বলতে পারি যে এটি একটি লাল বর্ণের সুন্দর গোলাপ ফুল, তাহলে এই যে বিশেষণযুক্ত প্রত্যক্ষ একে আমরা তখন বলবো সবিকল্প প্রত্যক্ষ। এটা কেন বিশেষণযুক্ত? আমরা যে ফুলটিকে প্রত্যক্ষ করছি তার বেশ কিছু গুণের বর্ণনা দিতে পারছি বা বিশেষণের বর্ণনা দিতে পারছি। যেমন
ফুলটি কি ফুল, তার বর্ণ কেমন, তার গন্ধ কেমন ইত্যাদি সম্পর্কে বর্ণনা দিতে পারছি। এইভাবে আমরা যখন কোনো একটি ব্যক্তি বা বস্তুকে প্রত্যক্ষ করে তার বিশেষণের বর্ণনা দেব, তখন সেই প্রত্যক্ষকে বলা হবে সবিকল্পক প্রত্যক্ষ। আমরা আজকে জানলাম সবিকল্পক প্রত্যক্ষ, নির্বিকল্পক প্রত্যক্ষ। এই দুটির সংজ্ঞার থেকে আমরা যে অভিজ্ঞতা অর্জন করলাম তার ভিত্তিতে আমরা নেক্সট দিন শিখব এই নির্বিকল্পক প্রত্যক্ষ আর সবিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্যটি কোথায়। ওই প্রশ্নটি কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট, আর ওই প্রশ্নটি তৈরি হয়েছে এই নির্বিকল্পক প্রত্যক্ষ আর সবিকল্পক প্রত্যক্ষের সংজ্ঞার ভিত্তিতে। তাই আমরা যদি এই সংজ্ঞাটি ভালো করে বুঝতে পারি, বিশেষ করে এই যে দুটো ছক আমি এখানে দিয়েছি, একটি সবিকল্পক প্রত্যক্ষের ছক আর একটা নির্বিকল্পক প্রত্যক্ষের ছক, এই দুটো ছক যদি আমি ভালো করে বুঝতে পারি, তাহলে কিন্তু পরের দিনের যে পার্থক্যটি আমার মুখস্থ করতে হবে না, আমি শুধু এর ভিত্তিতে পার্থক্যটি লিখতে পারবো। আর যদি এই দুটো ছক ভালো করে না বুঝতে পারি, তাহলে কিন্তু পার্থক্য করতে পারবো না। তাই আমার অবশ্যই আজকের এই ক্লাসটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, না নেক্সট দিনের যে অংশ আলোচ্য বিষয় সেই অংশটি আমরা এমনি পারবো বা অটোমেটিক আমরা মুখস্থ বলতে পারবো যদি আমরা আজকের এই ছকটা ভালো করে দেখে নিই এবং বুঝতে পারি। তাই তোমাদের কাছে আশা রাখছি তোমরা অবশ্যই ক্লাসটি একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে, আর না বুঝতে পারলে তো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখবে কোথায় বুঝতে অসুবিধা বা কোথায় সমস্যা রয়েছে, সেটি অবশ্যই লিখে জানাও। ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম।